আসসালামু আলাইকুম। বেশ মজার, কম উপকরণে, ছোটো বড় সবাই খুব পছন্দ করবে। আজ আমি বানাবো ক্রিসপি প্রন স্টিক। চলুন তাহলে মূল রেসিপি শুরু করি। এখানে 9টা চিংড়ি মাছ আছে। মেরিনেট করার জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1/2 চা চামচ, লেবুর রস দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। চিংড়ি মাছ কীভাবে কাটবেন খুব সহজভাবে সেটা আমার চ্যানেলে আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবার একসাথে ভালো করে মিক্স করে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, তাহলে মশলাগুলো ভেতরে ডুববে। তারপর সাসলিকের কাঠি নিয়ে সেই কাঠির মধ্যে আমি চিংড়িগুলো গেঁথে নেব। চিংড়ি মাছের রক কীভাবে পরিষ্কার করবেন আর মাথার ময়লাটা কীভাবে মাথা দিয়ে খুব সহজভাবে ফেলা যায় সেটা আমার চ্যানেলে দেখানো হয়েছে, যদি মিস করে থাকেন আর যদি কারো প্রয়োজন লাগে অবশ্যই দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সবগুলো আমার কাঠিতে গেঁথা হয়ে গেছে। এবার কুট করার জন্য নেব একটা ডিম, দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া সামান্য আর সামান্য লবণ, সাথে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার একসাথে ভালো করে মিক্স করে নেব যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। আর নেব বিস্কুটের গুঁড়া। এবার একটা চিংড়ি নিয়ে প্রথমে ডিমের মিশ্রণে গড়িয়ে নেব, তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে কোট করে নেব। একইভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছি। এভাবে কোট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, যখন খাবেন তেলে ভাজার আগে নামিয়ে যখন নর্মাল হবে তখন তেলে ভেজে খেতে পারেন। এবার আমি তেলে ভাজতে চলে যাব। তো চুলায় তেল গরম হলে চুলার জালটা মিডিয়াম রেখে 2 মিনিট করে ভেজে তারপর আমি তেল থেকে তুলে নেব। খুবই সহজ একটা রেসিপি কিন্তু ছোটো বড় সবাই খুব পছন্দ করবে, মচমচে প্রন স্টিক। কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিতে নতুন হন একবার হলে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসবেন, চিংড়ি মাছের আরও কিছু রেসিপি আছে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য। আবারও কথা হবে নতুন রেসিপির সাথে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।